বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? বালু চাষ তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেওয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর, দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলব না, তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, স্যার আপনার ছেলে রজত? স্যার আমি এক্ষুনি আসছি। স্যার বাবু আসছেন, ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে ফাইলটা কোথায় আছে। শুনছো, উনুনের ঘরে পুলিশ এসেছে। পুলিশ? আরো বড় বড় সিগারেট ফুঁকো মা। পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খুঁজে। দিলীপ বাবু। Yes sir, এটা রাখুন। টাকাগুলো কোথায়? কি টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে, তবে রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে। হ্যাঁ, যান বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। কি হলো, কথাটা কানে গেল না? আপনারা বাইরে যান, যান। হ্যালো, কে বলছেন? আমি তরুণ বলছি। ও তরুণ, হ্যাঁ বলো। তুমি কবে এলে? আমি আজ সকালে এখানে এসেছি। মেজবদি পর্দাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। কি বললে? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? তুমি একটু মেজদাকে বলো না কিছু একটা করতে। না, তোমার মেজদা আর এসবে নিজেকে জড়াবেন না। বাবা তো বাড়িতে রয়েছেন, যা করার ওনাকেই করতে বলো। তুই ফোন করেছিস? হ্যাঁ, মেজবদি ধরেছিল। সাথে সাথে তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলো না কেন? বড়দা তোমাকে আর মেজবদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে? স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বদলি? থানায় গেছে। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো, কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো। যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন, কেমন? কাল সকালে মানে আজ সারা রাত তাহলে ওকে লকআপে থাকতে হবে?
শুধু তোমাকে ধরেছে? হ্যাঁ। নাটের কুটু রজতকে ধরেনি? না। কেন? ওই তো আসল কার্পেট, ওকে ধরেনি কেন? কেন ধরেনি তার করিপেট কি? আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। ধরুন বা, তুমি থাম। ফাইল চুরি করেছে রজত, ঘুষ খেয়েছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই কেন? ওয়াই ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো, এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজি পায় তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? না যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কুমার চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে? আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপড় মারব? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। রিয়াজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গালটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি।